আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে সুন্দর এই আমের ভিডিওটি শেয়ার করব, কিভাবে এই সুন্দর আমটি তৈরি করেছি। এটা হচ্ছে কুশি কাটার আম। আপনারা চাইলে কুশি কাটার কাজের বিভিন্ন ডিজাইনের ফল, বিভিন্ন ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। কিভাবে এই সুন্দর আমটি তৈরি করবেন সেটি আজকে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে এবং নিজেরাই তৈরি করতে পারবেন। তো কী কী লাগবে সেটা আমরা দেখে নেই। তো এর জন্য এখানে আমি আমের কালারের সাথে ম্যাচিং করে সুতা নিয়েছি তিন কালারের, সবুজ, লাল এবং হচ্ছে আমের যেই কালারটা সেটা। আর কাটা ব্যবহার করছি হচ্ছে 4 mm। এখানে হচ্ছে আমার 11 নম্বর কাটা, অনেক কাপড়া হয়তো বুঝবে না, এর জন্য বলে দিলাম 4 mm কাটা। আর আমি এখানে উল সুতা ব্যবহার করেছি। আর এটা হচ্ছে তুলা, তুলা ছাড়া কিন্তু আপনারা ফল তৈরি করতে পারবেন না। আর এখানে ব্যবহার করছি মার্কার বা পিন, যেটাই হোক চিহ্ন দেওয়ার জন্য। তো প্রথমে আমি আমের যে কালার আছে হলুদ বা বাসন্তী কালার, সেটা আমি নিয়ে নিচ্ছি স্লিপ নট করে। স্লিপ নট করার পর 5টি চেইন করছি। আমি স্কিনে দিয়ে দিয়েছি কয়টি চেইন বা কয়টি ডাবল ক্রোশেট। 5টি চেইন করার পর প্রথম যে চেইন করেছি সেখানে জয়েন করে আমি 2টি চেইন করছি। করে এই যে 2টি চেইন নিয়েছি এটা আমি গুনবো না, এরপরের থেকে যেহেতুগুলো ডাবল ক্রোশেট করব সেগুলো গুনবো। টোটাল এখানে 13টা ডাবল ক্রোশেট করব। আমি যেভাবে যেভাবে করছি আপনারা যদি এভাবেই করেন তাহলে দেখবেন খুব সুন্দর করে আমটা তৈরি করতে পারবেন। 13টা ডাবল ক্রোশেট করার পর প্রথমে যে চেইন করেছিলাম 2টা সেখানে আমি জয়েন করে দিব। স্ক্রিনে আমার ফেসবুক পেজ আছে মাই হবি প্রজেক্ট, এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন। আপনারা চাইলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এবং আমার পেজে লাইক দিতে পারেন। তো দেখুন এখানে আমি জয়েন করে দিয়েছি। এখন আমি মার্কার নিয়েছি বা পিন নিয়েছি, আপনারা চাইলে সেফটি পিন নিতে পারেন। তো দেখুন এখন আমি গুনে গুনে 4 নম্বর চেনের ঘরে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি। 1, 2, 3 তিনটি চেন করলাম। করে এই যে প্রথম যে চেনের ঘর আছে এখানে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে এখন যেই চেনে করছি এখানে একটি ডাবল ক্রোশেট, আবার অন্য একটি ঘরে আবারও 2টি ডাবল ক্রোশেট। এভাবে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট, এর সাথের ঘরে 1টি ডাবল ক্রোশেট, এরপর আবার 2টি ডাবল ক্রোশেট, এরপর আবার 1টি ডাবল ক্রোশেট, এভাবে করতে হবে। আর দেখুন এই যে এখানে যে মার্কারে চিহ্ন দিয়েছি এখানে কিন্তু ডাবল ক্রোশেট করব, কিন্তু সুতাটা জয়েন করছি না। আবার এর সাথের ঘরে 1টি ডাবল ক্রোশেট, এই যে 2টি ঘরে 2টি ডাবল ক্রোশেট করে 1টি সুতা দিয়ে জয়েন করে দিলাম। দিয়ে এখন মার্কারটা খুলে নেব, যেহেতু এখানে চিহ্ন দিয়ে আপনাদের বোঝানোর দরকার ছিল, এ কারণে আমি এখানে চিহ্ন দিয়েছি, না হলে হয়তো আপনারা বুঝবেন না এর জন্য। তো আপনারা তাও আপনারা এখানে চিহ্ন দিতে পারেন যেখানে আপনারা এই যে 2টি ঘর ডাবল ক্রোশেট করে 1টি ঘর 1টি সুতা দিয়ে জয়েন করেছেন, চাইলে এখানে আপনারা জয়েন করে দিতে পারেন। এর সাথের ঘরে দেখুন, এর সাথের ঘরে আমি 1টি ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। আবার অন্য একটি ঘরে 1টি ডাবল ক্রোশেট, এভাবেই করতে হবে। একটি ঘরে 1টি ডাবল ক্রোশেট, অন্য ঘরে 2টি ডাবল ক্রোশেট, এভাবে করে যাব। আর যেখানে আমি চিহ্ন দিয়েছিলাম সেই ঘরে তো আমি করেছি 2টি ডাবল ক্রোশেট একসাথে করে 1টি সুতা দিয়ে জয়েন করে দিয়েছি, কারণ আমরা জানি আমের শেপটা কিন্তু নিচের যে শেপটা একটু কোনা টাইপের হয়, তো কোনা টাইপের করার জন্যই কিন্তু এভাবে করা হয়েছে। এখন আমি জয়েন করে দিচ্ছি প্রথমে যে চেইন করেছিলাম এখানে। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে। তো এখন এর পরের লাইন করছি। আমি আবারও চেইন করে নিয়েছি 2টি। চেইন করার পর আমি প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি,
দুইটি করে ডাবল ক্রোশেট করছি একটি ঘরে, এরপর আবার একটি ডাবল ক্রোশেট একটি ঘরে, এরপর আবার এর সাথের ঘরে দুইটি ডাবল ক্রোশেট এভাবে করছি। আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এই যে এই ঘরটাতে যেহেতু এর আগের ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করে একটি সুতা দিয়ে জয়েন করে দিয়েছি, সেম একইভাবে এই ঘরটাতেও সেম একই কাজ করলাম আমি যখন এই ঘরের সামনে আসলাম তখন। এখন আরও একটি কাজ করছি, দুইটি ডাবল ক্রোশেট করে একটি সুতা দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরে থেকে আমি আবারও এই দ্বিতীয় লাইনে যে করেছি সেটা হচ্ছে দুইটি ডাবল ক্রোশেট একসাথে করে জয়েন করে দিয়েছি। এরপরের ঘরে আমি এই কাজটা দুইবার করেছি। সেম একইভাবে একটি ঘরে একটি ডাবল ক্রোশেট, এর পরের ঘরে দুইটি ডাবল ক্রোশেট, এর পরের ঘরে একটি ডাবল ক্রোশেট, এর পরের ঘরে দুইটি ডাবল ক্রোশেট, এভাবে করে নিয়ে আমি চেনের সাথে জয়েন করে দিব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। অনেক আপু আছে মাঝখান থেকে দেখে বা শুরু থেকে দেখে, দেখার পর কমেন্ট করে, আমি কিন্তু তখন কোনো উত্তর দিব না, কারণ আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখন আবারও দুইটি চেন করে এই ঘরে একটি ডাবল ক্রোশেট, আবারও একটি ডাবল ক্রোশেট। এই ঘরটাতে সেম একইভাবে আমি প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। আর যেখান থেকে আমার আমের শেপটা হবে সেখানে, যে দেখুন দুইটি ডাবল ক্রোশেট একসাথে করে একটি সুতা দিয়ে জয়েন করে দিলাম, আবারও দুইটি সুতা মানে দুইটি ডাবল ক্রোশেট করে একটি সুতা দিয়ে জয়েন করে দিলাম। এখন আবারও প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করছি। এই ঘরে একটি ডাবল ক্রোশেট করে এখানে জয়েন করে দিলাম। আবারও আমি দুইটি চেন করে এই ঘরে আমি এই যে ডাবল ক্রোশেট করছি, প্রথমে একটি ডাবল ক্রোশেট করলাম, এর পরের ঘরে দুইটি ডাবল ক্রোশেট, এরপরে আবার একটি ডাবল ক্রোশেট, এরপরে আবার দুইটি ডাবল ক্রোশেট, এভাবে এই লাইনটায় আমার এই কাজটা করতে হবে। একটি ডাবল ক্রোশেট, এরপরে দুইটি ডাবল ক্রোশেট, এরপর আবার একটি ডাবল ক্রোশেট, এরপর আবার দুইটি ডাবল ক্রোশেট। আর এই লাইনে আর কোনো আমি যেখানে আমের শেপ করেছি সে ওই শেপে আর কোনো কাজ করব না, টোটালি এভাবে করে যাব, একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট। তো দেখতে থাকুন এখানে এর পরের লাইনটা করছি। এর পরের লাইনেও আমি সেম একইভাবে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করছি। এই যে প্রথমে যে চেন করেছি এখানে জয়েন করে দিব, আবারও দুইটি চেন, এখানে একটি ডাবল ক্রোশেট, এরপরে আরেকটি ডাবল ক্রোশেট করে জয়েন করে দিলাম একটি সুতা দিয়ে, এরপর আবারও দুইটি ডাবল ক্রোশেট করে একটি সুতা দিয়ে জয়েন করে দিলাম। এভাবে এই লাইনটা সেম একইভাবে এভাবে করতে হবে, কারণ এখন হচ্ছে আমার ঘরগুলো ছোট করতে হবে, কারণ যতটুকু আমার দরকার ছিল আমি ততটুকু করে নিয়েছি। এখন হচ্ছে আমি আমের যেই মুখ আছে সেটা করতে হবে, আস্তে আস্তে আমের অংশটা ছোট করতে হবে। এভাবে করে নিলাম, দেখুন এভাবে একটা গোল হয়ে গেল। এখন এখানে সুতাটা কেটে নিব, কারণ এরপর আমি লাল সুতা দিয়ে কাজ করছি, সরি কাজ করব। এর জন্য
एक स्लिप नॉट कर लाम लाल सूता दिए ये एखान थेके आमी एटाके जॉइन कर दीब। एखाने दुटी चेन करलाम करे साथेर घरे साथेर घरे एकटी डबल क्रोशेट करब। आबारो एकटी डबल क्रोशेट करे एकटी सूता दिए जॉइन करे दिलाम आबार एकटी डबल क्रोशेट एरपर आबारो दुटी डबल क्रोशेट करब एकटी सूता दिए जॉइन करे दिब आबारो एकटी डबल क्रोशेट आबारो दुटी डबल क्रोशेट एकटी सूता दिए जॉइन करे दिब। এভাবে এই লাইনটা করব। এখানে জয়েন করে দিলাম দিয়ে এখন আমি এর পরের লাইনটা করছি কারণ এর পরের লাইনটাই হচ্ছে শেষ লাইন এরপর আর কোনো লাইন করব না। দেখুন আমের শেপটা কিন্তু হয়ে গিয়েছে তো এখনও আমার অনেক কাজ বাকি আছে আপনারা দেখতে থাকুন। এক দুই দুইটি চেইন করে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করব এবং একটি সুতা দিয়ে জয়েন করে দিব যেহেতু এটা হচ্ছে আমার শেষ লাইন কারণ এই লাইনে আমার ঘরটাকে ছোট করে নিতে হবে। প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব এবং আমি একটি সুতা দিয়ে দুইটি ডাবল ক্রোশেট জয়েন করে দিব। আর অবশ্যই কিন্তু তুলা ঢুকানোর জন্য জায়গা রাখতে হবে না হলে কিন্তু তুলাটা ঢুকাতে পারবেন না। আমি এখনও অনেক ডিজাইনের অনেক কিছু ভিডিও করে রেখেছি কিন্তু এখনও আপলোড দেওয়া হয়নি। ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড দিয়ে দেব। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এবং দেখুন এখানে আমি কিছু অংশ ফাঁকা রেখে কিন্তু আমি ঘর করব না হলে কিন্তু আমি তুলাটা ঢুকাতে পারবো না সেটা আমি বলেই দিয়েছি। এভাবে এখন আমি তুলাটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর এরপরে আপনাদের সাথে আমি একটি বাঙ্গির ভিডিও শেয়ার করব যে কিভাবে আপনারা বাঙ্গি ফল তৈরি করতে পারবেন সেটা। আর আমি যেভাবে ডাবল ক্রোশেট দিয়ে এই ফলগুলো তৈরি করেছি আমার জানা মতে হয়তো কোথাও এই ভিডিও নেই যে ডাবল ক্রোশেট দিয়ে ফল তৈরি করা যায়। তো আপনারা যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এই ভিডিওটি খুব সহজ হবে ডাবল ক্রোশেট দিয়ে ফল তৈরি করা। তো দেখুন আমার ফলটা কিন্তু তৈরি। আমি এখন একটু বেশি করে সুতা রেখে কেটে নিব কারণ আমি এই সুতাটা দিয়ে আমার যে মুখ আছে ফলের কারণ এখনও এই যে দেখুন কিছু ফাঁকা আছে এটা বন্ধ করতে হবে এর জন্য। তো ফলের শেপটা একটু সুন্দরই কিন্তু হয়েছে। আপনারা চাইলে একটু হাত দিয়ে এভাবে একটা শেপ দিয়ে দিবেন তাহলেই কিন্তু সুন্দর একটি ফলের শেপ হয়ে যাবে। তো এখানে হচ্ছে চট সেলাই করার যে সুই আছে এটা হচ্ছে এটার দাম হচ্ছে 15 টাকা। এটা চট সেলাই করার সুই অনেক মোটা এটা দিয়ে অনেক মোটা সুতা ঢুকানো যায় মোটা সুতার জন্য এটা খুব ভালো। তো এটা দিয়ে আমি আমার এই যে সুতার মুখ এই ফলের মুখটা বন্ধ করে দিলাম। আর এটা হচ্ছে আমি পাতা তৈরি করে নিয়েছি আর পাতার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমের ডালের জন্য আমি এখানে সবুজ কালার সুতা নিয়েছি নিয়ে এখন এই যে পাতাটা নিব। এখন আমি চেইন করে দিব। যতটুকু ডাল রাখতে চান ততখানি আপনারা চেইন করে নেবেন। তো এই যে দেখুন ফলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সুতাটা কেটে নিব
তাহলে কিন্তু হয়ে যাবে। দেখতে পুরোই মনে হচ্ছে যে সত্যিকারের আম, কিন্তু আসলে এটা হচ্ছে কুশি কাটার আম, খুবই সুন্দর লাগছে। আপনারা এমন সুন্দর সুন্দর ফল তৈরি করে ঘর সাজাতে পারেন। আজকে এই পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।